হ্যালো 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 আর্কিটিম, কি অবস্থা সবার? আশা করি খুব ভালোই আছেন। কি জিজ্ঞেস করলাম, কি অবস্থা? হ্যাঁ, আজকে এই অবস্থাটা নিয়ে আলোচনা হবে। গতবার আমাদের ভিডিওটা ছিল সরদেও ইলিয়াস কাঞ্চন স্যারকে নিয়ে, ওটা ছিল আমাদের বিষয় টোটালি। যে ভিডিওটা দেখছেন, এই ভিডিওর অনুষ্ঠান মানে এই অনুষ্ঠানের নামই হচ্ছে বিষয়। ওটা ছিল আমাদের বিষয় প্রথম পর্ব, আর আজকের এই পর্বটা হচ্ছে দ্বিতীয় পর্ব। বিষয় প্রথম পর্বে আপনাদের খুব সাড়া পেয়েছি, সো দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির। আজকের বিষয়টা হচ্ছে কেন কেন আপনি হেরে যাবেন। আমি আশা করছি এই ভিডিওটা দেখে আপনাদের একটু হলেও পরিবর্তন হবে লাইভের। সো এই ভিডিওটা না কেটে বা না টেনে পুরো দেখার জন্য অনুরোধ। কেন আপনি হেরে যাবেন? বিজ্ঞান বলে 40 কোটি শুক্রাণু থেকে দৌড়াতে দৌড়াতে 300 থেকে 500 বেঁচে থাকে, আর বাকিরা এই দৌড়ানোর প্রতিযোগিতায় কেউ ক্লান্ত হয়ে পরাজিত হয়ে যায় বা কেউ মারা যায়। আর এই 300 অথবা 500 শুক্রাণু থেকে মাত্র একটি মহাশক্তিশালী শুক্রাণু ডিম্বাণুকে ফার্টিলাইজ করে বা ডিম্বাণুতে আসন গ্রহণ করে। আর এই মহাশক্তিশালী শুক্রাণুটি আপনি কিংবা আমি অথবা আমরা সবাই। কখনো কি এই মহাযুদ্ধের কথা মাথায় এনেছেন? তাহলে শুনুন, আপনি যখন দৌড় দিয়েছিলেন তখন আপনার ছিল না চোখ, হাত বা মাথা, তারপরও শেষ পর্যন্ত আপনি বিজয়ী হয়েছিলেন। আপনি যখন দৌড় দিয়েছিলেন তখন ছিল না আপনার কোনো সার্টিফিকেট, ছিল না মস্তিষ্ক, তারপর আপনি জিতেছিলেন। যখন আপনি দৌড় দিয়েছিলেন তখন আপনার ছিল না কোনো শিক্ষা, সাহায্য করার মতো কেউ ছিল না, তারপরও শেষ পর্যন্ত আপনি বিজয়ী হয়েছিলেন। আপনি যখন দৌড় দিয়েছিলেন তখন আপনার একটাই গন্তব্য ছিল, এবং সেই গন্তব্যে উদ্দেশ্য ঠিক রেখে একা একাগ্র চিত্তে দৌড় দিয়েছিলেন, এবং শেষ অবধি আপনি জিতেছিলেন। এরপর দেখেন বহু বাচ্চা মায়ের পেটে নষ্ট হয়ে যায়, কিন্তু আপনি 10 মাস পূর্ণ করতে পেরেছেন। বহু বাচ্চা জন্মের সময় মারা যায়, কিন্তু আপনি টিকে ছিলেন। এরপর বহু বাচ্চা জন্মের 5 বছরে মারা যায়, কিন্তু আপনি এখনও বেঁচে আছেন। বহু বাচ্চা অপুষ্টিতে মারা যায়, কিন্তু আপনি মারা যাননি। বড় হওয়ার পথে এই পৃথিবী থেকে অনেকে বিদায় নিয়েছে, কিন্তু আপনি এখনও আছেন। আর আজ আপনি কিছু একটা হলে ঘাবড়ে যান, নিরাশ হয়ে পড়েন। কেন ভাবছেন আপনি হেরে গিয়েছেন? কেন নিজের প্রতি আত্মবিশ্বাসটা হারিয়ে ফেলেছেন? আজ আপনার ভাই, বন্ধু বান্ধব, শিক্ষা, সার্টিফিকেট সব কিছুই আছে। যখন আপনি জীবনের প্রথম দিনে হার মানেননি, 40 কোটি শুক্রাণুর সাথে একাই মরণপণ যুদ্ধ করে ক্রমাগত দৌড় দিয়ে কারো সাহায্য ছাড়াই একাই বিজয়ী হয়েছিলেন, তাহলে আজ কেন এত হতাশা? কেন একজন আপনার লাইফ থেকে চলে গেলে সেটা মেনে নিতে পারেন না, ভেঙে পড়েন? কেন কিছু একটা হলেই ঘাবড়ে যান? কেন বলেন আমি আর বাঁচবো না? কেন বলেন আমি হেরে গিয়েছি? এমন হাজারো কথা তুলে ধরা সম্ভব, কিন্তু আপনি কেন হতাশ হয়ে পড়েন? কেন হারবেন? কেন হার মানবেন? আপনি শুরুতে জিতেছেন, আপনি শেষেও জিতেছেন, আপনি মাঝপথেও জিতবেন। নিজেকে সময় দিন, মনকে প্রশ্ন করুন, কি প্রতিভা আছে আপনার মধ্যে। সবসময় মনের চাওয়াটাকে মূল্য দিবেন, এবং সবসময় আল্লাহকে স্মরণ করবেন, দেখবেন আপনিই জিতবেন। শুধু নিজের মনের জোর দিয়ে যুদ্ধ করতে থাকুন, দেখবেন আপনি জিতবেন। নিজের ভেতরে সেলফ কনফিডেন্সটা নিয়ে আসুন, মনে করবেন আমিই পারবো, আমাকেই পারতে হবে, আমাকেই করতে হবে, আমিই সেরা, সৃষ্টিকর্তা আমার সাথেই আছে। আসলে ব্যক্তিত্ব, কর্তৃত্ব, নেতৃত্ব কেউ কাউকে দেয় না, নিজেকে অর্জন করতে হবে। এত কিছুর পরেও আমরা মাঝে মধ্যে হেরে যাই। হ্যাঁ, আপনি হেরে গেছেন, কিন্তু সেটা হার নয়, প্রতিটা হারই সফলতার এক একটা ধাপ। তারপরও আমরা হেরে যাই, কেন জানেন? ছোট একটা উদাহরণ দিই। বাঘ ঘন্টায় দৌড়ায় 80 কিলোমিটার, এবং হরিণ দৌড়ায় 85 কিলোমিটার, তারপরও হরিণ শিকার হয়, মানে হেরে যায়। কেন জানেন? হরিণ বারবার পেছনে তাকায় বাঘের দূরত্ব দেখার জন্য। আমাদেরও একটাই ভুল, আমরা অন্যের অবস্থান জানতে চাই পেছনে ফিরে বারবার, এবং পেছনের ভুলে ভরা স্মৃতিগুলো বারবার স্মরণ করি, এটাই আমাদের ভুল। বারবার ভুলে ভরা স্মৃতি স্মরণ না করে নিজের লক্ষ্য নিয়ে সামনে দিনগুলো কাজে লাগানোই বুদ্ধিমানের কাজ, তবেই মিলবে সফলতা। প্লিজ ডোন্ট সে খান্ড। ওকে গাইস, আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী এপিসোডে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটাতে লাইক দিবেন, আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।